অনুবাদ থ্যাংক ইউ সো মাচ। আজকে কিশমিশের ট্রেলার লঞ্চের পুরো ব্যাপারটা ইভেন্টটাই আমি প্রচন্ড এক্সাইটেড, কারণ এই ছবিটা নিয়ে আমরা দু আড়াই বছর আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, ফাইনালি এক মাসের মধ্যে হয়তো রিলিজ হতে চলেছে, আশাবাদী রিলিজ হচ্ছে ফাইনালি। এবং আজকে কিশমিশের ট্রেলার লঞ্চ হচ্ছে, আমার জন্য আমার মনে হয় যে ট্রেলার দেখার পর বুঝতে পারবেন দেবের জীবনে এটা অন্য টাফেস্ট ফিল্ম, কারণ কারণটা পরে বলবো কেন কারণ। But anyway, please welcome debutant director Rahul Mukherjee. Oh, Jonah, to join us. Amade Sathe, Arjuna Sathe, debutant music director. Here I am. Ajay, what's your name? Pare. Show you. Debutant playback singer. Amade Sathe, the editing director. Oh, Amade Sathe. অমিত হচ্ছে তার প্রথম ছবি অ্যাজ এডিটর, মধুরা পালিত আমাদের ডিওপি একজন ভদ্র মহিলা, তার উপর প্রথম বড় ছবি হিসাবে। তো কিশমিশ একটা টিম যেখানে বাঞ্চ অফ নিউ ট্যালেন্ট, 90% এই টিমে আমাকে যদি বাদ, ও সৃজনী, হাই সৃজনী স্টাইলিশ, ও স্টাইলিশ প্রথমবার করলি, আমাদের স্টাইলিস্ট প্রথমবার, আমি মাইকটা সবাইকে দিয়ে দেবো, যেহেতু আমাদের এক ঘন্টা আছে তবে আমরা বক বক করতেই পারি, তাই না? তাই মেক শর্ট এন্ড সিম্পল, রাহুল কিছু বলো। গুড ইভিনিং এভরিওয়ান, সবাই এসছো, থ্যাংক ইউ সো মাচ, যতজন এসছো বন্ধু বান্ধবেরা, প্রেস, এভরিওয়ান, থ্যাংক ইউ অতনু দা আসার জন্য, থ্যাংক ইউ অভিজিৎ দা আসার জন্য, অভিজিৎ দা, অভিজিৎ দা টনিক, হ্যাঁ উজ্জ্বল বললো কি স্যার কি বলছেন, স্যাটারডে সানডে এখনো হাউসফুল যাচ্ছে টনিক, তো আই থিঙ্ক ইটস এ গ্রেট প্রিভিলেজ, থ্যাংক ইউ অতন্দ, থ্যাংক ইউ অভিজিৎ, তো থ্যাংকস টু ইউ অল যারা যারা টনিকটাকে নিজের ছবি মনে করে সরি কাটে পৌঁছেল, সরি। তো সেই জায়গায় দাঁড়িয়ে থ্যাংক ইউ অভিজিৎ আসার জন্য, থ্যাংক ইউ অতনুদা, আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আজকে আমরা ট্রেলারটা দেখাচ্ছি, আমাদের প্রথম সো কল প্রেজেন্টেশন, সিনেমাটা কেমন হয়েছে সেটা তোমরা একটা বেসিক বুঝতে পারবে, তো সবাইকে রিকোয়েস্ট করবো যে যা 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 মনে হবে, ভালো মন্দ যা লাগবে, প্লিজ অনেস্টলি আমাদের জানিও, যাতে আমরা ভবিষ্যতে আরো ভালো ছবি করতে পারি। এবং সিরিয়াসলি আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাংক খরাজদা, খরাজদা না থাকলে আজকে এখানে আনতে পারতাম না, and same goes to Devdar, Bini and entire team of Dev Entertainment Ventures jara amader bishwas koreche, and now we are now to Neil, our music director. So 21st March 2020 te amra prothom jante pari jibone lockdown bole ki hoy, right after 2 years because amra etota bhalobashe diye chobi ta baniyechi, literally ekta premer chobi, prochur prem niye jekhane offset onset prochur premer ghotonao ache, ta aste aste shobai jante parbe, it will get this close, but I really 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 hope je apnader shobar ei chobi ta by trailer ta ei muhurte ototai bhalo lagbe jotota amader bhalo legeche, and prochur kothin poristhitir moddhe diye ei chobi ta banano hoyeche, lockdown er age we locked the script, amar aulder sathe 2015 theke ei script ta niye kotha hochhilo, but finally 2019 jokhon amra kishmishor upor decide kori, and we I gave it a nod, and of course Dev Entertainment Ventures did. Immediately আমরা সবাই জানি lockdown happened, the pandemic happened, and সেই অপেক্ষা মানে নতুন প্রেমটা solidify হওয়ার জন্য যে অপেক্ষাটা হয় ছেলেমেয়ের মধ্যে ওরকম একটা ব্যাপার জানো, and finally in 2019 থেকে 2021 এ finally আমরা ছবিটা শুট করি, and thankfully touch wood আমাদের টিম সবাই সেফ ছিল, and একটা যে বলে না প্রচুর নতুন লোকজন, প্রচুর ইয়াং একটা টিম ছিল, সো দেয়ার ওয়াজ আ লট অফ প্যাশন, দেয়ার ওয়াজ আ লট অফ থিংস টু প্রুভ, অ্যান্ড দেয়ার ওয়াজ আ লট অফ লাভ, অ্যান্ড দিস ইজ দ্য লাভ উই আর গিভিং ইট টু ইউ, উই আর সেন্ডিং ইট অ্যাক্রস থ্রু দ্য ট্রেলার টুডে, অ্যান্ড আই রিয়েলি হোপ ইউ গাইজ লাইক ইট অ্যান্ড ইউ লাভ ইট, রাইট? এই জিনিস বলবো, অতন্দা আছে, অভিজিৎ আছে, এগুলো তোমাদেরই পাশে, কেমন লাগলো? থ্যাংক ইউ অতন্দা ফর কামিং, অভিজিৎ থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, কেমন লাগলো? আপনারা
টনিকে আমরা মজা দেখেছি, কিসমিসে আমরা প্রেম দেখবো। তো অল দ্য ভেরি বেস্ট, আর দারুণ লেগেছে সবাই করে যারা আছে, আপনাদেরও দেখে ভালো লেগেছে। তো প্রেমের ছবি সবাই মিলে হই হই করে প্রেম দেখবো এবং উপভোগ করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অভিজিৎ। এবারে যারা উপস্থিত আমার মিডিয়া বন্ধুদের গর্ব করে ফ্যান্স বলি বা যারা এই হলের মধ্যে, কেমন লাগলো? অনেস্টলি স্পিকিং, কেমন লাগলো? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এবারে বাকি প্রশ্ন উত্তর সব আমরা বাইরে গিয়ে করি। থ্যাংক ইউ।